সম্মানিত দর্শক, মরিয়মের মা রহিমা বেগমকে পিবিআইতে হস্তান্তর। জমি নিয়ে বিরোধেই রহিমা নিখোঁজ। মরিয়মের মা ও মরিয়মকে নিয়ে একই বলেন শাকিব খান। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। জমি নিয়ে দ্বন্দ্বের কারণে গৃহবধূ রহিমা বেগম বয়স 52, খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশার বাড়ি ছেড়ে বয়রায় বাসা নিয়ে বসবাস করতেন। মাঝে মধ্যে মহেশ্বর পাশার বাড়িতে আসতেন। তার ওই ধারাবাহিকতায় 26 আগস্ট তিনি এ বাড়িতে আসেন। এ বাড়ি থেকে 27 আগস্ট রাত আনুমানিক 10টার দিকে নিখোঁজ হন। এ নিয়ে টানা 29 দিনের উদ্বেগ উৎকণ্ঠার পর শনিবার 24 সেপ্টেম্বর রাতে রহিমা উদ্ধার হন। আত্মগোপনে থাকা মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাকে পিবিআইতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম। ওসি নজরুল ইসলাম জানান, ভিকটিমকে উদ্ধারের পর থেকে তিনি কিছুই বলছেন না। পরে আজকে সকাল 10:30টার দিকে তাকে পিবিআইকে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত 27 আগস্ট রাত আনুমানিক 10টার দিকে খুলনা মহানগরীর মহেশ্বর পাশার উত্তর বণিকপাড়ার নিজ বাসা থেকে টিউবওয়েলে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা। পরে আর ঘরে ফেরেননি তিনি। অন্যদিকে স্বামী ও ভাড়াটিয়ারা নলকূপের পাশে ঝোপঝাড়ে তার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও বালতি দেখতে পান। এ সময় একই দিন রাতে মাকে খুঁজতে আত্মীয় স্বজন আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন সন্তানরা। অবশেষে টানা 28 দিন পর শনিবার 24 সেপ্টেম্বর রাত 11টার দিকে রহিমা বেগমকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর পুলিশ সদস্যরা রহিমার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। তবে যে বাড়িতে রহিমা বেগম অবস্থান করছিলেন সেই বাড়ির বাসিন্দারা পুলিশকে জানান, রহিমা তাদেরকে জানিয়েছে তিনি বেশ কয়েকদিন চট্টগ্রাম ও মোকসেদপুরে ছিলেন। এরপর 17 আগস্ট রহিমা বেগম তাদের বাড়িতে আসেন। তখন তার একটি ব্যাগে 2 প্যাকেট বিস্কুট, কিছু কাগজপত্র ও পরনের কয়েকটি কাপড় ছিল। রহিমা বেগমকে যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক কুদ্দুস এক সময় খুলনায় রহিমার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এদিকে নিখোঁজের ঘটনায় রহিমা বেগমের সন্তানদের মামলায় 6 জনকে আটক করে পুলিশ। তবে আটককৃতদের পরিবারের সদস্যদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে আত্মগোপন করেছিলেন রহিমা বেগম। বিষয়টি জানতেন তার মেয়ে মরিয়ম মান্নান সহ পরিবারের সদস্যরা। এইদিকে আজ শাকিব খান বলেন, আমি কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম মরিয়মকে আর নিজে নিজে অনেক কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আজকে যা দেখলাম তাতে আমি অবাক। এ তো পুরো নাটক, আমরাও এত সুন্দর অভিনয় করতে পারবো না। আমি পুলিশ ভাইদের বলতে চাচ্ছি, আপনারা এর আসল সত্য খুঁজে বের করুন, কারণ এমন যাতে আর কেউ মানুষের ইমোশন নিয়ে খেলতে না পারে। সম্মানিত দর্শক, মরিয়ম মান্নানের মা ও মেয়েকে নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।